ডিটেনশন ক্যাম্প রয়েছে, ডিটেনশন ক্যাম্পগুলো একটা একটা জেল। আমরা ডিটেনশন ক্যাম্পে গিয়েছিলাম, আমার সুস্মিতাও গিয়েছিল, আমরা গিয়েছিলাম। আপনারা শুনে আশ্চর্য বোধ করবেন, এই ডিটেনশন ক্যাম্পে 85% লোক বাঙালি হিন্দু, 85% লোক। ওদেরকে জেলে কে রেখেছে? বিজেপি সরকার, বিজেপি দল। আপনারা শুনে আশ্চর্য বোধ করবেন যে গত বছরে, গত 2-3 বছরে এই যে ডিটেনশন ক্যাম্প ওরা রেখেছে জেলে, যেগুলো মানুষকে সন্দেহজনক বিদেশি করে ওরা ওখানে ভিতরে রেখেছে, ওদের মধ্যে 56 জন বাঙালি লোকের মৃত্যু হয়েছে, স্ট্রোক হয়েছে, চিকিৎসার অভাবে হয়েছে, মানসিক টেনশনে হয়েছে, কেউ কেউ সুইসাইড করেছে। এই বাঙালি মেয়ে কে খেলা করেছে সেটা বুঝে নিন, সেটা সমঝে নিন। ইলেকশনের আগে আবেগে ধুমুহা সৃষ্টি করবে, হিন্দু মুসলমান করবে, আমাদের লোকেদের মাইছে, হিন্দু মুসলমানের নাম নিয়ে বিভাজন করবে, পলিটিক্স করবে, আর নির্বাচনী বৈতরণে পার করার জন্য এমন করে একটা আবেগি, একটা সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে ওরা আবার আসলে ক্ষমতায় আসতে চাইছে। আমি তাই আপনাদেরকে বলছি, আপনারা নিশ্চিত থাকুন। আজকে সভাপতির সামনে আমি বলতে চাইছি, আমরা প্রত্যেকজন বাঙালি, প্রত্যেকজন লোকে, প্রত্যেকজন সংখ্যালঘু, প্রত্যেকজন ভারতীয় নাগরিকে আমি সম্মানের সহিতে, ওদের স্বার্থ সবসময় কংগ্রেস সরকার হলে কংগ্রেস সরকার সেটা রক্ষা করবে, সেটা বলতে আমার একটু দ্বিধা নেই। যে আমরা ওই তরুণ গগৈ মহাশয়ের জমানায় এই সুদীর্ঘ 15 বছর কাল যে কংগ্রেস সরকার করেছিল, এই যে পুরনো ঘাটা, যে দেখা ওই আন্দোলনের সাথে শুরু হয়েছিল আসামে, বিদেশি বিতরণ লোকেদের মধ্যে।